রাত নামলেই সমুদ্র সৈকতে সানি ক্যাটরিনাদের হাত জানিয়ে। মেদিনীপুর 9 আগস্ট, সানি বেশি দামি, ক্যাটরিনা দীপিকার বাজার খারাপ নয়, কারিনা প্রিয়াঙ্কার সিজন ঢাল, পছন্দ আপনার। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্রে ঢুকলে এইসব নাম এবং তাদের অফার আপনার আশেপাশে ঘেরা ফেরা করছে। চমকাবেন না, আসলে অভিনেত্রীদের নামের আড়ালে অনৈতিক ব্যবসায়ী চক্র পর্যটক টানতে ফাঁদ পেতে রেখেছে। রাজ্যটির দীঘা, মন্দারমণি ও তাজপুর কিংবা শঙ্করপুর পর্যটন কেন্দ্রে পুলিশি বিভাজনের ভয়ে খারাপ ব্যবসায়ীদের রাখা হয় না, তাদের এজেন্টরা চোখ টাপে রাখে পর্যটকদের সামনে। তারপর অর্ডার মতো সানি ক্যাটরিনা পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্যে। তবে সবার দর এক নয়, সিজন অনুযায়ী ওঠানামা করে, পার্টি বা ক্লায়েন্টের অনুযায়ীও বটে। আবার সবসময় যেই রাত ফুরালি বাত ফুরে যায় এমনটাও নয়। পর্যটকরা চাইলে 2-3 দিনের দীঘা ভ্রমণে সর্বক্ষণের সঙ্গী হতে পারেন সানি ক্যাটরিনা কিংবা প্রিয়াঙ্কারা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বাংলাদেশ ও ভিন জেলার নারীদের সংগ্রহ করে এক জায়গায় মজুত করা হয়। সেই জায়গাটি হলো পশ্চিমবঙ্গের রামনগর। রামনগর বাজারের ওপর একটি মিষ্টি দোকানের দোতলায় গদিঘর, সেখানে তো মধুচক্র চলছেই। পাশাপাশি চাহিদা মতো তাদের পাঠানো হচ্ছে মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুরের ঠিকানায়। বেশ কিছু কিশোরীও এই কাজে যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। তবে একটা এন্ট্রি ফি আছে, মিষ্টি দোকানের দোতলায় থাকা মহিলাদের সঙ্গ নেওয়ার আগে শুধু পছন্দ করতে হলে আগেই দিতে হবে 400 টাকা। তারপর দেখানো হবে, পছন্দ হলে ঘন্টা হিসেবে নেওয়া হবে চার্জ। মন্দারমণি ও তাজপুর, শঙ্করপুর কিংবা দীঘায় আসা পর্যটকরা হোটেলে সঙ্গী জোগাড় করে দেওয়ার কথা বললে ফোন পথ যোগাযোগ করিয়ে দেওয়া হয় দেহ ব্যবসায়ী চক্রের পান্ডাদের সঙ্গে। তারাই হোয়াইট অ্যাপস এর মাধ্যমে সুন্দরী মহিলাদের ছবি পাঠিয়ে দেয়, সেই সঙ্গে কোনো মহিলার জন্য কত টাকা খরচ পড়বে তা বাতলে দেওয়া হয়। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।